দেখুন মুখ্যতঃ শিক্ষা বিভাগ এক গুরুত্বপূর্ণ বিভাগ রাজ্য সরকারের, এটি বহু বড় বহু লোক এর নির্ভর করতে। আউ যে শিক্ষা বিভাগের যে সরকারি স্কুল অ সরকারি স্কুলে ধন্দামূলক শিক্ষা এক 100 মার্কর বাধ্যতামূলক সবজেক্ট। কোম্পানি হাতে সরকার সিধাসলখ 100 মার্ক বিকি দিয়েছেন, যে কোম্পানি হাতে বিকিছেন তাঁর কৌশি উত্তর দায়িত্ব নাই, না তাঁর এটি অফিস অনেক তাঁর কি কাম করা অনেক, না সে জাঁতি কেউ স্কুলে কার্যক্রম চালছে, সে কেবল তাঁর 15% মুনাফা নেওয়া আসিক এটি দলালি করছেন। তো এটি আউটসোর্সিং করার কোণ মানেই নাই। যদি আপনার পিলা ভাগ্য ভবিষ্যৎ সত্যি খেলার অধিকার অনেক, আপনার আসি খোলা করে কুহতু 8 বর্ষ হল আমি কই আসুছু যে আপনার প্রাইভেটাইজেসন কু হটাতু, আপনার শিক্ষা বিভাগ ভাগ গোটে গুরুত্বপূর্ণ বিভাগ কু কোণী হালতরে বিকি দিও না। তেমনি দিনক দিন তাঁর জোর জুলুম বড়ি চালছে। 24 বর্ষ সরকারের 24 থর আজ্ঞা আমি এটি ধারণা দিয়েছু, 75 দিন টেন বাড়ি শুনেছু। তো এটি শুনে 24 বর্ষ ভিতরে কে লা কে এটি শুনে নথিলে। আপনার ভালো জাঁচান 24 বর্ষ সরকারের কোণ সুবিধা অসুবিধা হোক, বর্তমান যে সরকার মোহন সরকার আসছেন আমার কথা শুনুছেন, মানে মুখ্যমন্ত্রী দেখা করছু, শিক্ষামন্ত্রী দেখা করছু, 2-3 জন সেই যে পুরোনা সরকার প্রীতি অফিসর হি আপনার স্বরক আমার চপাই দেওয়া চাহুন, যদি সেই দুজন তুরন্ত বহিষ্কার করে দিয়ে যাব আমার অধারু অধিক সমস্যা সমাধান হয়ে পারি আশা করছি। সরকারি প্রীতি যাইনি আজ্ঞা, পুরোনা সরকারের যে অফিসর মানে লে এবে সে গ্রহণ করে না, নয় সরকার আসছেন, আমি কিছু করার পড়ব, আমার কোণী কার্যানুষ্ঠান গ্রহণ করা তার কোণী ভয় নাই। ওপনলি মার্কেটে পয়সা খাচ্ছেন, তার প্রমাণ অছি, অডিও রেকর্ডিং অছি, ভয়েস রেকর্ডিং অছি, ব্যাঙ্ক ট্রানজাকশন অছি, তাঁর নাঁরে বারম্বার লিখিত অভিযোগ গলা পরে কোণী কার্যানুষ্ঠান হোনি। যদি চাইবে আপনার মধ্যে আমি এবে প্রমাণ দিয়ে পারি, জনাইছু মানে ভিজিলেন্স ডিজি কু আমি ট্যুইট করছু, লিখিত আকারে দিয়েছু, তুরন্ত কার্যানুষ্ঠান হব বলে আমি আশা করছু। যেপর্যন্ত হয়ে নাই আমি এটি দাবি অছি, প্রাইভেটাইজেসন করবেনি, কোম্পানি কু হটাইবে, শিক্ষা বিভাগের যে দলাল মানে অছেন হটাইকি যে 2120 পিলা অছেন সেমানকু তাঙ্কা নিজস্ব অন্ডর করে আমি শিক্ষা বিভাগের ডাইরেক্ট দরমা পাইবু, এবং কোয়ালিটি এডুকেশন যা পিলা মানুষ পাঠ পড়ছু পড়াইবু। বায়ো মিডিয়া রয়েছে কোম্পানি 15% নাকি পড়ছু, উত্তর দায়ী রহুনি, তো পিলা মানক ভাগ্য ভবিষ্যৎ আমি খেলি পারিবুনি। যে 100 মার্ক ভাগ্য ভবিষ্যৎ দিয়েছেন, গার্ডিয়ান মানে বসিছেন, অভিভাবক মানে বসছেন, পিলা মানে আসুছেন, বহি নাই, ল্যাব নাই, পিলার দরমা নাই, তো সেটি কেমতি শিক্ষা বিভাগ ভুষুড়ি পড়ছে, সেটি কেমতি পাঠ পড়বে গোটে ভোকেশনাল ট্রেনর। তো সেই যে ভোকেশনাল ট্রেনর যদি পাঠ পড়ে তাকে এম্পাওয়ার করন্তু, সস্টেনেবল কন্ডিশন রাখন্তু, বহি দিয়ন্তু, ল্যাব কু সজাড়ন্তু, বিভিন্ন প্রকার যে কার্যক্রম আছে তাকে ঠিকরে ত্বরিত কলে সবু জিনিস হয়ে, এই যে মঝিরে কোম্পানি রাখি দলালি কলে এই সব জিনিস সমাধান হয়ে পড়ব না, তো দলাল কু হটাইলে যাই এই সব জিনিস সমাধান হব। কোম্পানি দলাল, মিডিল ম্যান দলাল, মিডিয়েটর তার কোনো কাম নেই, বসি কেবল মুনাফা পাচ্ছি, 20,000 টাকা দরমা নিয়ে যাচ্ছি, 5,000 টাকা, 6,000 টাকা সি নিয়ে যাচ্ছি, কোনো কাম নেই, না অফিস আছে, না সে স্কুল ভিজিট যাচ্ছি, না মনিটরিং করছি, না মু ট্রেনিং দেউছি, না বই দেউছি, কোনো কার্যের তার কিছু নাই, কেবল বসি পার্সেন্টেজ নিয়ে পড়ছি। সরকার শুনবে আজ্ঞা, সরকার কাই শুনবে, এত কথা শুনছেন, সুভদ্রা যোজনায় কোটি কোটি টাকা মাটুছেন, বিভিন্ন প্রকার সরকার কার্যক্রম, সরকারের পয়সার অভাব নাই, সরকারের পাখে সবু জিনিসের সলুশন অছি, এই রাজ্য সরকার এত খারাপ সরকার, ডবল ইঞ্জিনের সরকার অছি, রাজ্য কেন্দ্রের মোদী সরকার অছন্তি, মোহন সরকার রাজ্যের অছন্তি, নিশ্চয় শুনবে। কিন্তু জিনিস হচ্ছে অফিসর মানে পুরোনা প্রীতি যাই নাই, সে তাঁর পুরোনা যে অবস্থার মানসিকতা অনেক, সে মানসিকতা চেঞ্জ কলে আগে আমার গোটে দিনের কাম হয়ে যাব।